আসসালামু আলাইকুম। ফুলকপির মুচমুচে পাকোড়ার রেসিপি শেয়ার করছি। আমি এখানে নিয়ে নিয়েছি মাঝারি সাইজের একটা ফুলকপি। ফুলকপিটা আমি ভালোমতো পরিষ্কার করে ধুয়ে ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি। এখন এই ফুলকপিটা সিদ্ধ করে নিব। তো একটি পাত্রে আমি পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে দিয়েছি, সেই সাথে সামান্য একটু লবণ অ্যাড করে দিলাম। এখন মোটামুটি 70%-এর মতো ফুলকপিটা সিদ্ধ করে নিতে হবে। তারপর একটি পাত্রে আমি নিয়ে নিলাম 1 কাপ চালের গুঁড়া, 1/2 চা চামচ হলুদের গুঁড়া, পরিমাণ মতো লবণ, 1/2 চা চামচ বেকিং পাউডার, 1/2 চা চামচ ধনিয়া গুঁড়া ও 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। এখন সব শুকনো উপকরণ ভালো মতো একটু মিশিয়ে নিচ্ছি। শুকনো উপকরণ যখন একসাথে মেশানো হয়ে যাবে, তখন এখানে পানি অ্যাড করে পাকোড়ার জন্য ব্যাটার তৈরি করতে হবে। তো আমি এখানে 1 কাপ মতো পানি নিয়ে নিয়েছি। আমি সব পানি একসাথে দিব না, অল্প করে পানি অ্যাড করে আমি মসৃণ একটা ব্যাটার তৈরি করে নিব। তো আমার পাকোড়ার ব্যাটার একদম রেডি। এই ব্যাটারটা খুব বেশি পাতলা হবে না, একটু ঘনই করতে হবে। তো আপনারা দেখে বুঝতে পারছেন এর ঘনত্বটা কতটুকু। এইদিকে আমার ফুলকপিগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলো নামিয়ে নিব। প্যানে তেল দিয়ে দিয়েছি, তেলটা গরম হচ্ছে। এদিকে ফুলকপিগুলো থেকে ভালো মতো পানি ঝরিয়ে নিয়েছি। এখন আমি যে ব্যাটার তৈরি করেছি, একটা একটা করে ফুলকপি সে ব্যাটারে দিতে হবে। ঠিক যেমনভাবে আমরা বেগুনি তৈরি করি, সেই প্রসেসে আমরা এই পাকোড়াটাও তৈরি করে নিব। পর্যাপ্ত পরিমাণ ব্যাটার লাগিয়ে হালকা একটু নাড়া দিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে তেলে ছেড়ে দিতে হবে। সেমভাবে আমি সবগুলা ফুলকপি তেলে দিয়ে দিচ্ছি। সবগুলা ফুলকপি আমার দেওয়া হয়ে গেছে, এখন মাঝারি আছে, আমি পাকোড়াগুলো ভেজে নিব। আপনারা অবশ্যই আঁচটা মাঝারি আছে রেখে পাকোড়াগুলো ভাজার চেষ্টা করবেন। লো আছে পাকোড়াগুলো ভাজলে পাকোড়াগুলো মুচমুচে হবে না। তো একটা সাইড যখন হয়ে গেছে, তখন অপর সাইডটা উল্টে দিতে হবে। ভয় পাওয়ার কিছু নাই, এই পাকোড়াটা ভেঙে যাওয়ার কোনো সম্ভাবনাই নেই। তো এই যে আমি অপর সাইডটাও উল্টে দিচ্ছি, এখন অপর সাইডটাও সেমভাবে ব্রাউন কালার করে ভেজে নিব। পাকোড়াগুলো সম্পূর্ণ ভাজা হয়ে গেছে, দুই পাশেই একইভাবে সুন্দর মতো ব্রাউন কালার চলে এসেছে। এখন চুলাটা বন্ধ করে পাকোড়াটা নামিয়ে নিব। তো তৈরি হয়ে গেল মুচমুচে স্বাদের ফুলকপির পাকোড়া। এই পাকোড়াটা দেখতে যতটা সুন্দর, খেতে ততটাই টেস্টি। আর সব থেকে বড় কথা হলো, এই পাকোড়াটি সম্পূর্ণ স্বাস্থ্যসম্মত, কারণ ফুলকপিতে রয়েছে নানাবিধি পুষ্টিগুণ। আমরা চাইলেই বিকালের নাস্তায় এই পাকোড়াটা চায়ের সাথে রাখতে পারি, আবার কেউ চাইলে এই পাকোড়াটা গরম গরম ভাতের সাথেও খেতে পারেন। যেভাবেই খান না কেন, এর পুষ্টিগুণটা একই থাকবে। তো আশা করি আমার আজকের রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক করবেন, কমেন্টের মাধ্যমে জানাবেন, আর শেয়ার করে অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। সবাই ভালো থাকবেন, আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।